জঙ্গলের একটা গাছে থাকতো টুনা পাখি ও তার স্ত্রী টুনি পাখি, আর থাকতো তাদের ছোট্ট ছোট্ট দুটি ছানা। তারা বেশ হাসি খুশিতেই তাদের দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎই একদিন ঝড় বৃষ্টির কারণে একটি গাছের ডাল পড়ে টুনটুনি মারা যায়। তারপর টুনা পাখি তাদের ছানাদের দেখাশোনা করার জন্য মিনু নামের একটা পাখিকে বিয়ে করে নিয়ে আসে। ছানারা দেখো, আমি কাকে নিয়ে এসেছি, এটা আজ থেকে তোমাদের নতুন মা। আমি তোমাদের দেখাশোনা করার জন্য তোমাদের নতুন মাকে নিয়ে এসেছি। তুমি সত্যি বলছো বাবা, এটা আমাদের নতুন মা? বোন বোন দেখ, এটা আজ থেকে আমাদের আরেকটা মা। ঠিক আছে বাচ্চারা, তোমরা এখন তোমাদের নতুন মায়ের সঙ্গে কথা বলো। আমি তোমাদের জন্য দানা খুঁজে নিয়ে আসছি। এখন খাবার না নিয়ে আসলে আজ রাতে আমাদের সবাইকে না খেয়ে থাকতে হবে। এই কথা বলে টোনা দানা খুঁজতে চলে যায়। আর মিনু টুনটুনি রেগে টোনার দুই ছানাকে বলে, এই শয়তান ছানারা, এতক্ষণ তোদের বাবা ছিল বলে আমি তোদের কিচ্ছু বলিনি। তবে শোন, যখন তোদের বাবা বাসায় থাকবে না, তখন কিন্তু আমাকে একদম মা বলে ডাকবি না, বলে দিলাম। ছেলে হলে তাও একটা কথা ছিল, কিন্তু তোরা তো মেয়ে, আর আমি মেয়েদের একদম সহ্য করতে পারি না। এসব তুমি কি বলছো মা, আমরা তোমার মা বলে ডাকবো না? কিন্তু বাবা তো তোমাকে আমাদের দেখাশোনা করার জন্যই বিয়ে করে এনেছে, তাহলে তোমাকে মা বলে ডাকবো না কেন? হ্যাঁ মা, দিদি তো একদম ঠিক কথাই বলেছে, তাহলে তুমি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? চুপ কর, তোরা একদম আমার মুখের উপরে কথা বলবি না, নইলে কিন্তু আমি একদম তোদের মেরে হাড়গোড় ভেঙে ফেলবো। মিনু টুনটুনির এমন আচরণে ছানারা খুব ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই সেখানে টোনা পাখি চলে আসে। কি ছোট ছানারা, মায়ের সাথে বুঝি তোমরা অনেক মজা করলে? এখন চলো তো আমরা সবাই মিলে এই দানাগুলো খাই। আমি তো জানি তোমাদের অনেক খিদে পেয়েছে। হ্যাঁ গো টোনা, তুমি একদম ঠিকই বলেছো, ওরা তো আমাকে বলছিল ওদের খুব খিদে পেয়েছে। যাক তাহলে সোনারা, চলো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি। ছানারা তার সৎমায়ের ভয়ে তাদের বাবাকে আর কিচ্ছু বলে না, আর কিছু না বলেই খাওয়া শুরু করে। আর এইভাবেই মিনু টুনটুনি দুই ছানার উপরে অত্যাচার করতে থাকে। দিদি দিদি, এই দিদি, দেখেছিস মা আমাদের সঙ্গে কেমন আচরণ করে? আমরা এত ছোট ছানা, সেটা মা একদমই ভুলতে চায় না, আর আমরা মেয়ে বলে আমাদের কত কথা শোনায়। কি আর করব বল বোন, আসলে আমাদের ভাগ্যটাই যে অনেক খারাপ, তাই তো আমাদের সাথে বারবার এমনটা হচ্ছে। টোনার দুই ছানা সব সময় এমন কষ্টের কথা বলাবলি করত, কিন্তু টোনা এইসবের কিছুই জানত না। একদিন টোনা মনে মনে ভাবে, যাক মিনু তাহলে আমার দুই ছানাকে নিজের মেয়ে বলে মেনে নিয়েছে। আমি তো ভেবেছিলাম মিনু কখনোই আমার দুই ছানাকে আপন করে নিতে পারবে না। আর আমার ছানাদের সাথে যদি মিনু খারাপ ব্যবহার করত, তাহলে তো ওরা আমাকে বলতো। এসব ভেবে টোনা তার ছানাদের কাছে আর কখনোই কিছু জানতে চায়নি। একদিন টোনা যখন তার বাসায় ছিল না, তখন মিনু টুনটুনি ছানাদের বলে, এই শয়তান ছানারা, তোদের তো আমি একেবারেই দেখতে পাই না, তবুও তোদের সাথে জোর করেই কথা বলতে হয় আমাকে। এখন এসব কথা না বলে তাড়াতাড়ি বলো তো আমাদের কি কাজ করতে হবে। ও বুঝতে পেরেছিস তাহলে তোরা, তবে যা, আমার অনেক জোরে খিদে পেয়েছে, আমার জন্য অনেকগুলো দানা খুঁজে নিয়ে আয়, দেরি করিস না কিন্তু আবার। এরপর তারা দুই ছানা মন খারাপ করে দানা খুঁজতে বেরিয়ে যায়। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, আর সেই ঝড় বৃষ্টিতে টোনা পাখি মারা যায়। আর সেদিন থেকে মিনু পাখির অত্যাচার দুই ছানার উপরে দ্বিগুণ হারে বেড়ে যায়। এই যে শয়তান মেয়েরা, বাবার জন্য কেঁদে আর কি করবি বলতো? যদি ছেলে হতি তাহলে না হয় সংসারটা সামলাতি, কিন্তু তোরা তো মেয়ে, তোদের দিয়ে আর কি হবে? এখন আর নাটক না করে আমার জন্য খাবার নিয়ে আয় তো, আমার যে অনেক খিদে পেয়েছে রে। মা আমরা আজ খাবার আনতে যেতে পারবো না, তুমি আজ নিজেই চলে যাও খাবার আনতে। কি কি বললি তুই, আমার মুখের উপরে তোরা এত বড় কথা বলতে পারলি? তোদের সাহস তো দেখছি দিন দিন বেড়েই গেছে। দাঁড়া আমি এক্ষুনি তোদের তাড়ানোর ব্যবস্থা করছি।
এই কথা বলে মিনু টুনটুনি দুই ছানাকে নিয়ে নদীর কাছে ফেলে আসে আর বলে, আজ থেকে তোরা আর আমার বাসায় ফিরে যাবি না, এইখানেই থাকবি বলে দিলাম। মিনু যখন তার ছানাদের এসব কথা বলছিল ঠিক তখনই সেইখানে আরো অন্য পাখিরা চলে আসে আর তাদের মাঝখান থেকে সুখী পায়রা বলে, এ কি মিনু, তুমি এটা কি করছো? এত ছোট ছোট দুই ছানাকে তুমি এখানে ফেলে রেখে যাচ্ছ কেন? আর ওদের দেখাশোনা করার জন্যই তো টোনা দাদা তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিল। হ্যাঁ মিনু, সুখী পায়রা একদমই সত্য কথা বলেছে, তুমি তো দেখছি সত্যিই অনেক খারাপ। এভাবেই সব পাখিরা মিনুকে অনেক কথা শোনাচ্ছিল। সবার অনেক কথা শুনে মিনু অনেক রেগে যায় আর বলে, শোনো, তোমাদের যদি অতই দরদ হয় তাহলে তোমরাই ওদের নিয়ে যাও, বুঝলে? আর তোমাদেরকে আমি আমার চাকর রেখেছি নাকি, হ্যাঁ, যে তোমরা আমাকে এত কথা শোনাচ্ছ? মিনুর এমন কথা শুনে সব পাখিরা অনেক মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। বোন, মা তো আমাদেরকে ফেলে রেখেই চলে গেল, এখন যদি একটা চিল আসে তাহলে তো আমাদেরকে ধরে খেয়েই ফেলবে। চল আমরা বাসায় ফিরে যাই, মা যা বলে বলুক। এই কথা বলে ছানারা আবারও তাদের বাসায় ফিরে যায় আর তাদের দেখে মিনু টুনটুনি অনেক রেগে যায়। তোরা আবার আমার বাসায় ফিরে এসেছিস? তোদের না বললাম আমার বাসায় আর ফিরে আসবি না? দাঁড়া, আমি আবার তোদের রেখে আসবো, দাঁড়া। না, আমি তো এদের নিয়ে আর পারছি না, এবার দড়ি দিয়ে বেঁধে একেবারে নদীতেই ফেলে দিয়ে আসবো, যেন ওরা আমার বাসায় আবার ফিরে না আসতে পারে। এই কথা বলে মিনু ছোট্ট ছানাদের দড়ি দিয়ে বেঁধে নিয়ে নদীর কাছে যায় আর যেই না ছানাদের নদীতে ফেলবে অমনি মিনু পা পিছলে নদীতে পড়ে যায় আর নদীতে পড়েই মিনু পাখি মারা যায়। আর ঠিক তখনই সেখানে একটি ঈগল চলে আসে আর ঈগলকে ছানারা সব কিছু খুলে বলে। সে কি ছানারা, ও তোমাকে এত অত্যাচার করেছে? তবে দেখলে তো যে অন্যের জন্য গর্ত করে সে গর্তে নিজেরই পড়তে হয়। চলো, এখন থেকে তোমরা আমার সাথে থাকবে। জঙ্গলের একটা গাছে থাকতো টুনা পাখি ও তার স্ত্রী টুনি পাখি আর থাকতো তাদের ছোট্ট ছোট্ট দুটি ছানা। তারা বেশ হাসি খুশিতেই তাদের দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎই একদিন ঝড় বৃষ্টির কারণে একটি গাছের ডাল পড়ে টুনটুনি মারা যায়। তারপর টুনা পাখি তাদের ছানাদের দেখাশোনা করার জন্য মিনু নামের একটা পাখিকে বিয়ে করে নিয়ে আসে। ছানারা দেখো, আমি কাকে নিয়ে এসেছি, এটা আজ থেকে তোমাদের নতুন মা। আমি তোমাদের দেখাশোনা করার জন্য তোমাদের নতুন মাকে নিয়ে এসেছি। তুমি সত্যি বলছো বাবা, এটা আমাদের নতুন মা?